বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন আরবি 6 নম্বর ক্লাসে আমন্ত্রণ। আজকের ক্লাস তোমাদের নির্ধারণ করা হয়েছে সাজেশন ক্লাস, আর এই সাজেশন ক্লাস বিধায় তোমরা ক্লাসের প্রতি বেশি বেশি দৃষ্টি আরোপ করবে এবং পড়বে, বুঝবে এবং লিখবে। তাহলে প্রথমে এসো আমরা এক নম্বরে যে প্রশ্ন, শব্দার্থ, শব্দার্থ লেখো। এক নম্বরে শব্দার্থ লেখো। রোজন, এরপরে লেখো খুবজন, খুবজনের পরে আসছে বাইদন, বাইদন, বাইদনের পরে আদাসন, আদাসন, আসালন, সুকারন, এরপরে লেখো সামনন, জায়তন, দাকিকন, দাকিকন। এ কয়টা শব্দ অর্থ তোমরা লেখো প্রথমে। রোজন অর্থ ভাত, খুবজন অর্থ রুটি, বাইদন অর্থ ডিম, সুকারন অর্থ চিনি, দাকিকন আটা, আসালন মধু, জায়তন তেল, আদাসন ডাল, সামনন ঘি। এ কথা ছিল আমাদের শব্দার্থ এক নম্বরে। শুধু শব্দ থাকবে, তোমাদের অর্থ লিখতে হবে। সবাই তোমরা কি করো, খাতায় উঠায় নাও। এরপরে যেটা করব আমরা দুই নম্বরে, দুই নম্বরে বলা হয়েছে যে বাংলা অনুবাদ করো। বাংলা অনুবাদ করো। হাজার উজ্জ্বল, হাজার উজ্জ্বল, এরপর একটা জালিকা, খুবজন, তারপরে হাজা কাবিদন, হাজা কাবিদন,
এরপরটা ছিল জালিকা বাইদন বাইদন হাজা সায়ন আর জালিকা সুকারন হাজা সামাকন হাজা সামাকন আর জালিকা জালিকা লাহমন এই কয়টা বাংলা অনুবাদ করতে হবে এক নাম্বারটা সবাই উঠায় নিয়েছ এক নাম্বারটা মুসলাম আর দুই নাম্বারের বাংলা অনুবাদ এখন আমরা করব প্রথমে বলা হয়েছে যে শুধু শব্দ থাকবে সে আরবি উঠায় বাংলা লিখতে হবে আর এই বাংলা অনুবাদ করো যেটা এটার শুধু আরবি থাকবে তোমাদেরকে সেটা নাম্বারিং করে বাংলা লিখতে হবে উত্তর দুই নাম্বারের উত্তর প্রথমে আছে হাজ আর উজ্জ্বল এই হয় ভাব তারপরেটা জালিকা খুব জন ওই হয় রুটি হাজা কাবিদন এ হয় কলিজা জালিকা বাইদন ওই হয় ডিম হাজা সায়ন এ হয় চা জালিকা সুকারন ওই হয় চিনি হাজা সামাকন এ হয় মাছ জালিকা লাহমন ওই হয় গোস্ত এটা ছিল আমাদের বাংলা অনুবাদ এক নাম্বারে আমরা শব্দ অর্থ করেছি দুই নাম্বারে এসে করলাম বাংলা অনুবাদ তোমরা সবাই কি করবে এই শব্দ অর্থ এবং বাংলা অনুবাদগুলো বাসায় বারবার করবে আর পরীক্ষার জন্য তোমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে সবাইকে অনলাইন ক্লাসে যোগদানের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাসায় বসে এই পড়াগুলো গুরুত্ব সহকারে পড়ার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই দিতে টানছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ